অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই ডিসেম্বরের মাসেই আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, বিজয়ের শুভেচ্ছা। দেশবাসীর কাছ থেকে তাদের ভোটাধিকার, নাগরিক মর্যাদা, এই ফেসিবাক স্বৈরাচার সরকার যে শুধু ছিনিয়ে নিয়েছে তা নয়, এখন দৈনন্দিন জীবনে তাদের সুখ শান্তি একের পর এক কেড়ে চলেছে এই গণবিরোধী সরকার। 29শে ডিসেম্বরে যে একটা প্রহসনমূলক মিড নাইট নির্বাচন এবং তারপরে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, পরবর্তীকালে আপনারাই যে বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরছেন, পাহাড় প্রমাণ দুর্নীতির চিত্র, গুম খুন ও ধর্ষণের ঘটনায় গোটা রাষ্ট্র যখন গণতন্ত্র ও আইনহীনতায় পড়েছে, তখন তার স্বাভাবিক ধারাবাহিকতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ ও সরকার ব্যর্থ। যার সর্বশেষ প্রমাণ পেঁয়াজ, চাল, ডাল, তেল, লবণ থেকে শুরু করে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই অগ্নিমূল্য লাগাতার ভাবে আমাদের সাধারণ জনজীবনকে চরম ভাবে বিপর্যস্ত করে ফেলেছে। সে বিষয়ে বর্তমান ভোটারবিহীন সরকার এবং যে অবৈধ সরকার, তাদের ব্যর্থতা ও উদাসীনতা দেশবাসীকে পুরোপুরি ভাবে হতাশ নয় ক্ষুব্ধ করছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, পেঁয়াজ নিয়ে বহু কথা হয়েছে এবং গত এক মাসের উপরে সময় ধরে পেঁয়াজ নিয়েই কথা চলছে। পেঁয়াজের দুর্মূল্য নিয়ে গত কয়েক মাস যাবৎ আমরা অনেক কথা বলেছি, আমাদের নেতৃবৃন্দ বলেছেন, দেশের মানুষ বলেছেন, দেশের সকল গণমাধ্যমে এই বিষয়ে প্রতিদিন রিপোর্ট বেরোচ্ছে। সরকার প্রধান নিজেও পেঁয়াজ বিমানে উঠে গেছে, আর কোন সমস্যা নেই এই ধরনের কি করেছেন, এবং পেঁয়াজ খেতেও বলেছেন যে পেঁয়াজ না খেলে কি হয়, পেঁয়াজ খেতে মানা গেছে। তারপরে বলে তিনি এয়ার শো দেখতে চলে গেছেন দুবাই, তারপর সেখান থেকে এসে কলকাতায় ক্রিকেট খেলা দেখেছেন, ক্রিকেট খেলায় বাংলাদেশের লজ্জাজনক পরাজয় হয়েছে, এবং তারপরে এসে তিনি মাদ্রিদে গেছেন প্রাইমের এবং এখানে আমরা সবাই জানি যে খেলা দেখতে গেলেন প্রধানমন্ত্রী সৌভাগ্যজনক ভাবে এখানে একটা লজ্জাজনক পরিস্থিতি হয়েছে। ভারত সরকারের কোন দায়িত্বপূর্ণ কোন নেতা বা অফিসিয়াল দৈনন্দিন জীবনে রান্নার জন্য ব্যবহৃত প্রতিটি জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে। পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে গত কয়েকদিনের বললেই আপনারা তো নিজেরাই বুঝতে পারবেন। বর্তমান অবৈধ সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে জনগণকে পেঁয়াজ খেতে নিষেধ করেছে। চালের মূল্য কেজিতে 10-15 টাকা, আটার মূল্য 5-10 টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তারা বলছে যে পেঁয়াজ না খেলেও চলে, তারা কেউ করবো যে আটা আপনার চাল এসব খাওয়া যাবে না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের মনে হয় এটা সরকারের দায়িত্বের মধ্যে মনে হয় যে তারা মনে করে যে তার দায়িত্বের মধ্যে পড়ে না আপনার দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। কোন সহজ সরকার যারা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের সমস্যা সমাধানের দায়িত্ব নেন তারা কখনোই উপরোক্ত কথাগুলো বলতে পারেন। আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে এই সরকারের প্রধানমন্ত্রী 2008 সালে নির্বাচনের বিভিন্ন জনসভায় এবং আওয়ামী লীগের প্রচার প্রকাণ্ডায় লাগাতার ভাবে প্রচার করেছেন 10 টাকা সে চাল খাওয়াবো ঘরে ঘরে চাকরি। অতএব আমরা ত্যাগহীন ভাষায় বলতে চাই, বাজারে দ্রব্যমূল্য বাড়লে নিয়ন্ত্রণের দায়িত্ব সম্পূর্ণ সরকারের, জনগণ কি খাবে কি খাবে না তা নির্ধারণের দায়িত্ব সরকারের না। এর ব্যত্যয় ঘটার কোন সুযোগ নেই, যদি এর ব্যত্যয় ঘটে তাহলে পরিষ্কার ভাবে বুঝতে হবে সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ।
বর্তমানে আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে লাগামহীন মূল্য বৃদ্ধি ঘটেছে তার একটাই কারণ, সেটা হচ্ছে এই সরকার জনগণের সরকার নয়। তাদের কোন মাথা ব্যথা নেই, ফলশ্রুতিতে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন জনগণের ক্রয় সময় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা গত কয়েকদিনের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা দেখলেই প্রতিমান হবে। আমি পুরোটা আপনাদের সামনে করবো না, অনেক লম্বা আইটেম গুলো অনেক, কতগুলো সুনির্দিষ্ট আইটেমের কথা বলি। যেমন আপনার প্রতি কেজি চাল এখন 59 থেকে 60 টাকা, মোটা চাল কেজি প্রতি 36 থেকে 37 টাকা, চিনির দাম বেড়েছে 10 থেকে 12 টাকা কেজি প্রতি কেজি, ডালদার দাম বেড়েছে 15 থেকে 16 টাকা, পাম অয়েলের দাম বেড়েছে 16 থেকে 17 টাকা, ময়দার দাম বেড়েছে প্রতি কেজি 10 টাকা বেড়েছে, ভোজ্য তেলের দাম 16 থেকে 20 টাকা। এইভাবে আপনি দেখবেন যে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, শাক সবজি সবগুলোর দামই মারাত্মকভাবে বেড়ে গেছে। আপনার লেটেস্ট যেটা আপনার যে ছোট এলাচ দারচিনি, এগুলো আপনার এমন ভয় বেড়েছে যেটা এখন একেবারে বোধহয় সব বাদ দিয়ে দিচ্ছে কিনা, প্রতিটি মূল্য আপনার ওইভাবে বেড়ে গেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই পণ্যের বাজার, যে উল্লেখিত পণ্যগুলোর বাজার মূল্য সম্পর্কে আমরা এখানে উপস্থিত সবাই বক্তব্য, বাজার থেকে খাবার টেবিল এই দুটি জায়গার বাস্তব চিত্রই ঘুরে ফিরে আমাদের সামনে আসে। তবে আমাদের দ্রব্যমূল্যের ভয়াবহতায় মানুষের জীবন কত দুর্বিষহ হতে পারে তা পুরোটা আমাদের জানা সম্ভব নয়। সাধারণ মানুষ যারা একেবারেই খেতে খায়, দিন আনে দিন খায়, এদের অবস্থা অতি খারাপ। একজন ছাত্রের কথা বলি, শিক্ষার্থীকে আপনার জান গ্রাম এলাকা থেকে, গ্রাম থেকে এসে এখানে পড়াশোনা করছে, মেসে থাকে অথবা আপনার হোটেলে থাকে, আপনার শিক্ষার্থী বলছেন বাজারে সবজির মূল্য বৃদ্ধির ফলে সবজি খাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ 80 টাকার নিচে প্রায় আপনার কোনো সবজি এখন পাওয়া যাচ্ছে না দু একটা ছাড়া। পেঁয়াজের দামও তো বেড়েছে, এবং পেঁয়াজ পাতার দামও এখন 120 টাকা। এখন সে বলছে যে তার খাদ্য তালিকায় কি আছে, তাহলে সে বলছে ডিম, একটা পানি সমৃদ্ধ ডাল এক বাটি, ওই এক বাটি দুজনে ভাগ করে খায় তার প্রতি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দ্রব্যমূল্যের এই ভয়াবহ পরিস্থিতিতে এটাই হচ্ছে বাস্তব চিত্র, আর এই হচ্ছে আমাদের বর্তমান ভোটারবিহীন সরকারের দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করবার অসহনীয় ফলাফল। আমাদের দৈনন্দিন জীবনের এই ভয়াবহ চিত্র রূপায়িত করার জন্য যারা দায়ী তারা হচ্ছেন বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকার। তাদের দুর্নীতি, টাকা পাচার, লুটপাটের মাধ্যমে ভার সমান সম্পদ অর্জনের ফলশ্রুতিতে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি আকাশচুম্বী হয়েছে। এর পেছনের প্রধান কারণ অবশ্য দ্রব্যমূল্যের ভয়াবহতার ন্যূনতম আজ তাদের দায়িত্ব থাকে না। আপনার আমার সহ দেশে কেটে খাওয়া মানুষের শ্রমে ঘামে অর্জিত ট্যাক্সের টাকা শতকরা 34% পাচারকৃত বাইরে চলে যাচ্ছে। গত এক বছরে 437% পেঁয়াজের মূল্য বৃদ্ধির ঝাঁজ এই অবস্থার সৃষ্টি হয়েছে। দক্ষিণ এশিয়ার সর্বাধিক 600 টাকা এদেরই পকেটে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত যুক্তরাষ্ট্র ভিত্তিক ঘুষ বিরোধী ব্যবসায়িক সংগঠন ট্রেস প্রকাশিত প্রতিবেদন মোতাবেক দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি ঘুষের ঝুঁকিতে হচ্ছে বাংলাদেশ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, পৃথিবীর সব দেশেই কখনো কখনো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বাড়ে, কিন্তু পার্থক্য হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথেই বা বাড়ার আগেই সরকার বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। আর তুদের কোথায়, আমাদের এখানে সাবেক কমার্স মিনিস্টার রয়েছেন, তিনি খুব ভালো করে জানেন, সবাই আমরা জানি যে আসলে পুরো প্রয়োজনটা যে যেটা আপনার দরকার সেটাকে অ্যাসেস করতে হবে আগে, এবং সেই অ্যাসেস করে সেটাকে যেন আপনার ঠিকমতো সরবরাহ করা যায় তার ব্যবস্থাগুলো করাই হচ্ছে সরকারের কাজ। সরকারের কাজ তো কিনে বিক্রি করা হয়, যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্য দিয়ে আপনার পণ্যগুলোকে বাজারে উপস্থিত করতেই হচ্ছে সরকারের দায়িত্ব। আমি আমাদের সময়, আমরা যখন সরকারে ছিলাম সেই সময়ের কিছু তুলনামূলক
চিত্রে অপোজিশনে তুলে ধরতে চাই। পুরোটা দেবো না, অল্প কিছু বলছি, বাকিতে আপনার কাগজে পাবেন, আপনাদেরকে কপি দেওয়া হবে। আপনার মোটা চাল 2006 সালে এভারেজ ছিল আপনার 17.50 টাকা, এখন 2019 সালে 34 থেকে 40 টাকা। সরু চাল ছিল 24 থেকে 24.50 টাকা, এখন হচ্ছে এটা 48 থেকে 60 টাকা। পেঁয়াজ ছিল 8 থেকে 20 টাকা, এখন হয়েছে আপনার 220 থেকে 240 টাকা। সয়াবিন তেল ছিল 55 টাকা, এখন হয়েছে 95 থেকে 110 টাকা। আমি সবগুলো করছি না, এই বিষয়গুলো আপনাদের পেয়ে যাবেন, আমাদের যে কপিটা হবে সেটা ঠিক হবে। আটা যেটা আপনার সাধারণ প্রয়োজন, আমাদের সময় ছিল 17 টাকা, এখন হচ্ছে 28 থেকে 32 টাকা। পাশের ডিম আমাদের সময় ছিল 12 টাকা, 70 টাকা। আলু আমাদের সময় ছিল 6 টাকা, এখন হচ্ছে 30 টাকা। চিনি ছিল 37 টাকা, এখন হয়েছে 60 টাকা। এই এই অবস্থা। উপলব্ধ দাম বিশ্লেষণ করে দেখা যায় বিগত 13 বছরে জিনিসপত্রের মূল্য গড় হিসাবে বেড়েছে 2 গুণের বেশি, অনেক জিনিসের মূল্য বেড়েছে 3 গুণ থেকে। অথচ এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট অনুযায়ী সরকার 17টি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করে দিতে পারে। এই সরকারের প্রতিশ্রুত 10 টাকার চাল আমজনতা খেয়েছে 70 টাকা। পেঁয়াজের কৃত্রিম সংকটকে পুঁজি করে অতি মুনাফা লোভী সরকার দলীয় ব্যবসায়ী গোষ্ঠী, আমদানিকারক, আড়তদার, মজুরদার ও খুচরা ব্যবসায়ী সিন্ডিকেট পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধি করে ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা। চাল, তেল, ডিম, আদা, রসুন, ময়দা, মরিচ, হলুদ, মশলা, চিনি সহ অধিকাংশই নিত্য পণ্যের দাম। যে দেশে গুরুতর দুঃসংবাদ ছাড়া সংবাদ মাধ্যম জনমনে সাড়া ফেলতে পারে না, সেই দেশের সংবাদ মাধ্যমে একটা চাঞ্চল্য সৃষ্টিকারী চরিত্র হিসেবে কিছুদিন ধরে পেঁয়াজের দৌরাত্ম লক্ষণীয়। এ বিষয়ে সর্বশেষ খবর হল বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড করেছে। বর্তমান সরকার একদিকে মুক্তবাজারের দর্শনে বিশ্বাসী, অন্যদিকে নিজস্ব দলীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আগ্রহী। দলীয় ব্যবসায়ীদের দ্বারা তৈরি ব্যবসায়ী জোট বাঁধতে না পারলে, কৃষিবিকে শক্তিশালী সক্রিয় করতে না পারলে, দলীয় লোকজন দ্বারা পরিবহনের চাঁদাবাজি বন্ধ করতে না পারলে, মধ্য সত্যভোগের ব্যবস্থা বন্ধ করতে না পারলে দ্রব্যমূল্য হ্রাস করা সম্ভব হবে। বক্তৃতা, বিবৃতি, লোক দেখানো ভণ্ডামি, আর যাই হোক, দ্রব্যমূল্য হ্রাস অর্থনৈতিক সমস্যার সমাধান নয়। সরকার ও ব্যবসায়ীদের সদিচ্ছার উপরই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য নির্ভরশীল। খাদ্য নিরাপত্তার সঙ্গে সামাজিক নিরাপত্তার সম্পর্ক রয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সব সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে সরকার দ্রুত ব্যবস্থা করবে, এটাই জনগণ আশা করে। কিন্তু বর্তমান ম্যান্ডেটবিহীন সরকারের বাংলাদেশের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, কারণ তাদের সরকার গঠনের জন্য জনগণের ভোটের কোনো দরকার হয় না, গতকালই হয়নি, আগামীতেও তারা মনে করে যে তাদের ভোটের দরকার হবে না। তারা নির্বাচনের কোর্সে দলীয় আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রের যন্ত্রগুলোকে ব্যবহার করে গায়ের জোরে পুনরায় সরকার গঠন করতে পারে। জনগণ তাদের এই গণবিরোধী ষড়যন্ত্র বরদাস্ত করবে না। একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হবে তারা, তাদের ভোটাধিকার প্রয়োগ করে এই স্বৈরাচারী জালিম সরকারকে উচিত শিক্ষা দেবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে যেসব বিষয় ঘটনা প্রধান অনুঘটক হিসেবে ভূমিকা রাখে, আমাদের সাধারণ সমগ্র জনগণকে বিপর্যস্ত করে ফেলেছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে বর্তমান ভোটারবিহীন সরকারের লাগাতার দখলদারিত্ব। অবৈধ দখলদার সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সমাজের সকল ক্রিয়াশীল অংশকে বিকল করে দিচ্ছে, যার ফলশ্রুতিতে সমাজে নিত্যই বেড়ে চলেছে ঘুষ, দুর্নীতি, টাকা পাচার, লুটপাট, চাঁদাবাজি, সিন্ডিকেট বাণিজ্য। ক্ষুদ্র জগন্নাথ পার্লামেন্ট কেবলই সরকারের ক্ষমতার একটা নিবাস মাত্র, ফলে সরকারের নেই কোনো জবাবদিহিতা, জনগণের প্রতি নেই কোনো দায়বদ্ধতা। আর এই জবাবদিহিতাবিহীন পরিস্থিতি নিশ্চিত করতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে
কারাবন্দি করে রেখেছে ঈশ্বরের দেব সরকার। দ্রব্যমূল্য সহ জনজীবনের সকল স্বাভাবিক জীবনযাত্রাকে সহনীয় মাত্রায় রাখতে হলে আমাদের গড়ে তুলতে হবে একটি জবাবদিহিতামূলক সরকার। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করার জন্য অবিলম্বে এই অবৈধ ভোটারবিহীন তথাকথিত নির্বাচনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে তার পরিচালনায় সকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করতে হবে। অন্যথায় দ্রব্য মূল্য ভিত্তিক মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাই নয়, গোটা জাতির ভবিষ্যৎ জীবন আরো অসহনীয় ও দুর্বিষয় হয়ে উঠবে। আমি পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আরো ধন্যবাদ জানাতে চাই যে সম্প্রতি আপনারা ডিআরও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করেছেন। এটা আমরা আপনাদেরকে সবাইকে সুনির্দিষ্ট ভাবে কিন্তু আপনার এই দ্রব্য মূল্য বৃদ্ধির আমরা এর পরেও আমরা আরো কয়েকটা বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা সারা দেশে এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আপনারা কর্মসূচি নিয়েছি, অনেক কর্মসূচি হয়েছে, ভবিষ্যতে আরো হবে প্রয়োজনে। আমরা তো অলরেডি আপনি জানেন যে আমরা হিয়ারিং এ গিয়েছিলাম, আমাদের দলের থেকে প্রতিনিধিত্ব ছিল বিদ্যুতের মূল্য বৃদ্ধির ব্যাপারে, সেখানে আমাদের বক্তব্য দলের বক্তব্য সম্মুখীন দেওয়া হয়েছে। আমরা আপনাদের সামনেও বিভিন্ন সময়ে বিদ্যুৎ এবং জ্বালানি তেল বিভিন্ন বিষয়ে আপনার যে এনার্জির বিষয়টা নিয়ে বিভিন্ন সময় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে আমরা আমাদের দলের যে স্ট্যান্ড সেগুলো আমরা তুলে ধরেছি। আমরা বিদ্যুতের মূল্য বৃদ্ধির ব্যাপারেও আমরা আপনার কর্মসূচিও নিয়েছি অতীতে, সুতরাং আবার যদি সেইভাবে কোনো পদক্ষেপ না হয় আমরা অবশ্যই কর্মসূচি নেব। আলমগীর ভাই আমার একটা প্রশ্ন আছে, আমার নাম শফিক আহমেদ, দেরিতে আসছি। বলেন, আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী, তিনি মিনিমাম 15 বার এখন পর্যন্ত তার বক্তব্যে বলেছেন যে বিএনপি সরকার 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত শুধু ব্যবসা করেছে, ক্ষমতাকে পুঁজি করে তারা নিজেরাই ব্যবসা করেছে। নিজের কথাটা উনি এখন এই 13 বছরের এই দ্রব্যমূল্য যে ইনফ্লেশন বলছেন মানুষের হিসেবে বলছেন, এখন কি প্রমাণিত হয় আপনাদের সামনে? আমরা তো বলে দিয়েছি, এই কথাটা আপনি যেটা বললেন আমরা এই কথাটা আমাদের বলেছি যে তারা পুরোপুরি ভাবে নিজেদের দলীয় স্বার্থে আজকে অর্থনীতিকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এমন সরকার যার কোনো জবাবদিহিতা নেই, যাকে যে যাকে কোথাও আপনার অ্যাকাউন্টেবিলিটি নাই, সে কোনোদিনই এই ধরনের আপনার এই বিষয়গুলো করতে পারবে না, কারণ সুশাসন প্রতিষ্ঠা করা তার পক্ষে সম্ভব নয়। আর যারা এই বিদ্যুৎ বলুন বা আপনার যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বলুন, এই যারা বাড়াচ্ছে মূল্য বাড়াচ্ছে, যারা লাভবান হচ্ছে, সবই তো আওয়ামী লীগের লোক। এই যে এনার্জিতে আপনার যারা করেছে আপনার সমস্ত দে আর দ্য বেনিফিশিয়ারিজ, আপনার যত পাওয়ার প্ল্যান্ট ট্ল্যান্ট যা কিছু করেছে এবং দেখেন ইমিউনিটি দিয়েছে আপনার যে আপনার যে পাওয়ার প্ল্যান্টগুলো যেটা আপনার করলো, কোনো কোনো কিছুই তাদেরকে জিজ্ঞাসা করা যাবে না, তার টেন্ডার ছাড়াই আপনার এই সমস্ত কাজ করেছে, এবং বন্ধ থাকলেও পয়সা নেবে তারা, এবং সেই পয়সা আমাদেরকে জনগণকে বন্ধ করতে হবে। আমরা এই কথাগুলো খুব পরিষ্কার করে বলছি, বলেছি, বলছি, এখন আপনার জনগণকেই কিন্তু আপনার এগিয়ে আসতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। বিদ্যুতের দাম শুধু বিএনপিকে এফেক্ট করে না, বা পেঁয়াজের দাম শুধু বিএনপিকে এফেক্ট করে না, জনগণকে এফেক্ট করে, সবাইকেই এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে এই যে আপনার একটা দানব, সেই দানবকে আপনার অপসারণ করতে হবে। থ্যাংক ইউ।